স্টুডেন্ট মাসাঙ্গিতা বিশ্বনাথ জিলার করোনা আক্রান্ত লোকর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি ধুলিদি সাঙত কালির দিনটোত ছয় জনের দেহত কোভিড নাইন্টিন উপস্থিতি নীলপুর চাহ বাগিচাত বারো জন লোকর দেহত করোনার উপস্থিতি জিলা প্রশাসনের তরফর পৰা মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা সমগ্র দেশত করোনায় যেদরে সংসারিক রূপ ধারণ করেছে সেইদরে রাজ্যখনের জেলা বিশ্বনাথ জেলাতেও করোনার সংক্রমিত সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে বিশ্বনাথের ধুলিদিসামত একই দিনাই ছয়জনকৈ লোকর দেহত কোভিড নাইন্টিনের উপস্থিতি ধরা পড়া উপরও নীলপুর চাহ বাগিচাত বারো জন লোকর দেহতো করোনার উপস্থিতি ধরা পড়া জেলা প্রশাসনের তরফের পৰা মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে আর কোভিডৰ ৰোগী সংখ্যা বৃদ্ধি পোৱাত প্ৰশাসনৰ তৰফৰ পৰা মাইক যোগে বাগিচা লোকসকলৰ মাস্ক পিন্ধন সামাজিক দূৰত্ব বজাই ৰাখি চলাব লগতে চেনিটাইজ কৰাৰ বাবে সজাগ কৰি দিছে।